সালতুয়াস সালাম ও আলী কায়ানবি আল্লাহ ও আয়লা আলিকা সোহাবিকা ইয়া নুর আল্লাহ প্রিস এবং মাদানি চ্যানেলের দর্শবৃন্দ আল আহামদুল্লাহ ইজ্ঞা অজ্ল আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানের মোবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বিশেষ ট্রান্সমিশনের অংশ ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোট্টদের জন্য সাজানো অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন টু দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এটি হচ্ছে একটি জ্ঞান প্রতিযোগিতামূলক দুইটি টিম আমাদের সাথে আছেন আর এই দুইটি টিমে ছয়জন প্রতিযোগী আছে যারা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের কাছে ইলমেদিন প্রচার করার চেষ্টা করবে জি হ্যাঁ আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ইলমেদিনের প্রচার প্রসার করার জন্য আমাদের ছোট বাচ্চারা তারা নিত্য নতুন বিষয় চায় যদি তারা নিত্য নতুন আঙ্গিকে দিন শিখতে পারে তো তাদের একটা দিলচস্পি থাকে এই অন্তরের একটা আগ্রহ থাকে তো এই আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো দর্শকবৃন্দ এই অনুষ্ঠানকে কিভাবে সাজানো হয়েছে কি কি করা হবে এর মধ্যে আমরা জানবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবীর রসুল আরবি সরকারের দোয়ারাম সাল্লাহ ফু তাআলা আলিফ উপর দুরুদে পাক পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব আমার আপনার নবী দয়ালু নবী মায়া নবী প্রিয়নী সাল্লাহু তাই আলি আল্লিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার আমল নামায় দশটি নেকি লিখে দেয়া হবে তার আমল থেকে দশটি গুণা মুছে দেয়া হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হবে সোহান্লা সোহান্লা চিন্তা করি দর্শকবৃন্দ দুরুদেব পাক পাঠ করব একবার আর বরকত এমন হবে দশটি নেকি পাবো দশটি গুনা মুছে যাবে এবং দশটি পদম মর্যাদা বৃদ্ধি পাবে তো ছোট বন্ধুরা আসন নিয়ত করে নিই ইনশাল্লাহ তালা এই রমজানুর মুবারক মাসকে আমরা বাকি যেই দিনগুলো আছে এই দিনগুলো আমরা দুরুদে পাকের মাধ্যমে আমরা আমাদের দিনকে সাজাবো অর্থাৎ আমরা দিন রাত যখনই সময় পাই বেশি বেশি আমাদের নবী সল আলী আলীবাস্লামের উপর পাঠ করবো ইনসা আল্লাহল সাল্ল হাবিবাহ আল্লাহ মুহাম্মদ সালু তলি আলীবাস্লাম দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন টু আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা জ্ঞানের প্রতিযোগিতা করি ছোট বন্ধুরা থাকে টিম এ এবং টিম বি দুইটি টিম আমাদের সাথে আছেন দুইটি টিমে কে কে আছেন জানব আর পাশাপাশি জানবো যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে সাজিয়েছি কয়টি রাউন্ডে সাজিয়েছি তো আমরা এই অনুষ্ঠানকে মূলত চারটি রাউন্ডের মাধ্যমে সাজিয়েছি প্রথম রাউন্ডে আমাদের উভয় টিমকে পাঁচটি পাঁচটি করে প্রশ্ন করা হবে এরপর দ্বিতীয় রাউন্ডে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে সবাইকে একটি করে প্রশ্ন করব। তৃতীয় রাউন্ডে বিষয়ভিত্তিক থাকবে চারটি বিষয় থাকবে ওই বিষয় বাছাই করবে বিষয় থেকে প্রত্যেককে দুটি করে প্রশ্ন করা হবে সর্বশেষে চতুর্থ রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে তাদেরকে আমরা দশটি প্রশ্ন করব তারা বেল বাজিয়ে বেলের মাধ্যমে বেল প্রেস করে উত্তর প্রদান করবে যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর প্রদান করার সুযোগ পাবে এভাবে আমরা চারটি রাউন্ড করব চার রাউন্ড শেষে সবচেয়ে বেশি নাম্বার যেই টিমে থাকবে যাদের সবচেয়ে বেশি নাম্বার হবে পয়েন্ট হবে তারা হবে আজকের এই অনুষ্ঠানের বিজয়ী দল দর্শকবৃন্দ বৃন্দ বিজয়ী দলকে হয় টিম এ না টিম বি আমরা দেখব শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা থাকি তাহলে দেখতে পারবো আর হ্যাঁ অনুষ্ঠানের শুরুর দিকে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নেই কেননা হাদিসে মোবারকার মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী ওসালাম ইরশাদ ফরমান নিকুল মিনি খৈরম মিনী আমালিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম মাশাল বৃন্দ আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল রসুল মকবুল সাল্লাহবলিবাস্লামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব পাশাপাশি এই অনুষ্ঠানে যে সকল ইলমে নিয়ে আলোচনা করা হবে তা আমরা নিজেরা শিখব মনে রাখবো অপরের নিকট পৌঁছে দেব ইনশা আল্লাহ আজ্জাওয়াজল আর যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট বিষয় সেগুলো আমরা যদি সম্ভব হয় আর লিখে নিব ইনশাআল্লাহ শাহ আল্লাহ দর্শকবৃন্দ দুইটি টিম আমাদের সাথে আছে টিম এ এবং টিম বি তাদের পরিচয় আমরা জানব পরিচয় পর্ব সেরে এরপর যাব মূল পর্বের দিকে মূল প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব আমরা প্রথম রাউন্ড দিয়ে শুরু করব এরপর আসুন আমরা পরিচয় পর্ব সেরে নেই যাব টিম এ টিম এর তিনজন ইসলামী ভাই আমাদের সাথে আছেন উপস্থিত পাশাপাশি টিম বি এর মধ্যে তিনজন ইসলামী ভাই আছে যাব আমরা পরিচয় জানবো টিম এর ইসলামী ভাইদের সর্বপ্রথম ইসলামী ভাই আপনার নাম মোহাম্মদ মাহাদি হাসান আত্মারি মোহাম্মদ মাহাদি হাসান আত্মারি মাশাল পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ নুমান আক্তারি মোহাম্মদ নুমান আক্তারি মাশাআল্লাহ আল্লাহ পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আলী আক্তারি মোহাম্মদ আলী আক্তারি দর্শক বৃন্দর টিম এ তিনজন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি তাদের নাম আমরা জানলাম পরিচয় জেনে নিলাম যাব টিম বি এর কাছে টিম বি এ তিনজন প্রতিযোগী আছে তাদেরও পরিচয় নাম জেনে নেই জি মোহাম্মদ কাশিম রেজা মোহাম্মদ কাশেম রাজা মাশাআল্লাহ আল্লাহ পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ সাব্বির আতারি পরবর্তী ইসলামী ভাই মাশা আল্লাহ দর্শক টিম বি তিনজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি টিম তিনজন প্রতিযোগী পেয়ে গেছি যাব মূল পর্বের দিকে প্রথম রাউন্ডের দিকে প্রথম রাউন্ডে কয়টি প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হবে আসুন আমরা বিস্তারিত জেনে নেই জ্ঞানী ছোট দের প্রতিযোগিতা ছোট দের প্রতিযোগিতা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দর্শক বৃন্দ আমরা উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে টিম এ এবং টিম বি তাদেরকে সর্বমোট দশটি প্রশ্ন করা হবে টিম এ তাদেরকে পাঁচটি টিম বি তাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে আর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে দশ নাম্বার করে দেওয়া হবে জি হ্যাঁ দর্শকবৃন্দ আর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তিনটি করে অপশন দেওয়া হবে ওই অপশন থেকে তারা উত্তর খুঁজে বের করবে দর্শকবৃন্দ এখানে কিছুটা টুইস্ট রয়েছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বক্স আছে অপশন এ বি এবং সি আমাদের ছোটো বন্ধু অর্থাৎ টিম এ এবং টিম বিকে দশটি করে কয়েন দেওয়া হয়েছে তারা এই কয়েনগুলো ওই অপশনের মধ্যে রাখবে অর্থাৎ মুখে কেউ উত্তর দিবে না সবাই যখন অপশন দেওয়া হবে অপশন হিসেবে কয়েনগুলো বক্সের মধ্যে রাখবে আর সঠিক উত্তরের যে বক্স হবে ওই বক্সে যে কটা কয়েন থাকবে যদি সবগুলো কয়েন থাকে তাহলে সবগুলো নাম্বার অর্থাৎ দশ নাম্বার পাবে আর যদি কোনো কয়েন না থাকে কোনো নাম্বার পাবে না মনে রাখবেন যদি উত্তরের ব্যাপারে কোনো কনফিউশন থাকে যে উত্তর কি হবে আপনার চাইলে ওই দশটি কয়েন তিনটি ঘরে আপনার ভাগ করে দিতে পারবেন ঠিক আছে বুঝতে পেরেছি দর্শকবৃন্দ শুরু করব। আমরা অনুষ্ঠান যাব টিম এ তাদেরকে প্রশ্ন করবো সর্বপ্রথম প্রশ্ন করব তাদেরকে প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আপনাদের ঘরের যারা বাচ্চা আছে ছোট বাচ্চা তাদেরকেও এই অনুষ্ঠান দেখান এই অনুষ্ঠান দেখে তারাও ইলমে দিন শিখতে পারবে ইলমে দিনের ভান্ডার তারা পাবে ইনশা আল্লাহ তালা টিম এ রেডি আপনারা প্রশ্ন করবো জি প্রথম প্রশ্ন টিম এর জন্য প্রশ্ন হচ্ছে রুকনে আলম কোন বুজুর্গের নামের সাথে আসে তিনটি অপশান আপনাদেরকে দেওয়া হবে অপশন এ শাহ রুকনুদ্দিন উদ্দিন সোহরাওয়ার্দি রহমতুল্লা তাল আলহি অপশন বি হজরত বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লা তাল আলহি আর অপশন সি শাহ আব্দুল লতিফ ভাটাই রহমতুল্লা তাল আলহি জি টিম এ প্রথম প্রশ্ন প্রথম উত্তর পেলাম উত্তর তারা এ অপশন বাছাই করে নিয়েছে আর এ অপশন তো বাছাই করে নিয়েছে কিন্তু নাম্বার তারা কতটি পেল নাম্বার দশ পেয়ে গেছে মাশালা প্রথম প্রশ্ন প্রথম উত্তর সঠিক উত্তর যাব টিম বি এর কাছে টিম বি রেডি আপনারা জি প্রশ্ন করবো প্রশ্ন হচ্ছে ইমামে আজম কোন বুজুর্গের উপাধি অপশন এ হজরত সাইদুনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালাই অপশন বি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তালাই অপশন সি ইমাম শাফি রহমাতুল্লা তালাই টিম বি তারা উত্তর দিচ্ছে দেখা যাচ্ছে তারাও অপশন এ বাছাই করে নিয়েছে দর্শক বৃন্দ অপশন এ বাছাই করে আর বাছাই করে তারা দশ নম্বর নিয়ে নিল মাশাআল্লাহ আল্লাহ যাবো টিম এর কাছে আবারও তাদের দ্বিতীয় প্রশ্ন করব। জি টিম এ আপনাদের প্রশ্ন হচ্ছে বিখ্যাত গ্রন্থ ফয়জানে সুনত কোন মহান বুজুর্গের লিখিত গ্রন্থ অপশন এ মাওলানা হাসান রাজা খান রহমাতুল্লা তালি অপশন বি মাওলানা হাসমত আলী খান রহমাতুল্লা তালী আর অপশন সি শেখ তারিকত আমির আলী সুনত হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়া সত্তর কাদি রজভী জিয়াই দামাদ বারকাতমুল আলিয়া টিম এ তারা এবার অপশন সি বাছাই করেছে অপশন সি বাছাই করে তারা এ প্রশ্নের উত্তরও সঠিক দিয়ে দশ নম্বর পেয়ে গেছে মাশাআল্লাহ যাব আবারও টিম বিয়ের কাছে টিম বি প্রশ্ন হচ্ছে আলা হজরত ইমাম আহমেদ রেজা খান রহমাতুল্লা তাল আলাই এর দাদার নাম কী ছিল অপশন এ হামিদ রেজা খান রহমাতুল্লা তালাই অপশন বি রাজা আলী খান রহমাতুল্লা তালালাই অপশন সি জাফর আলী খান রহমাতুল্লাহ তালালাই টিম বি অপশন বি বাছাই করেছে বাছাই তো করেছে বি আর তারা বি বাছাই করে সঠিক উত্তর দিয়ে দশ নম্বর পেয়ে গেছে আল্লাহ দুইটি দুইটি করে প্রশ্ন করা হয়েছে সঠিক উত্তর পেয়েছি সবগুলো যাব আবারও টিম এর কাছে আপনাদের তৃতীয় প্রশ্ন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তরবারি কোন সাহাবির উপাধি অপশন এ হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালানু অপশন বি হজরত খালিদ বিন বালিদ রদি আল্লাহ তালানু আর অপশন সি হজরত আলী রদি তালানু। আমাদের টিম এ তারা অপশন সি বাছাই করে নিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানু। আর তারা যে উত্তর দিয়েছে উত্তর ভুল হয়েছে কেননা আলী রদি আল্লাহু তালুকে আল্লাহ নবী সাল্লাহ আলাইবাস্লাম যে তরবারি উপহার দিয়েছিলেন তার নাম ছিল জুলফিকার আর এখানে বলা হয়েছে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তরবারি সঠিক উত্তর হবে অপশন বি হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালানু আল্লাহ আল্লাহ টিম এ তারা অপশন ভুল বাছাই করে নিয়েছে তারা কোনো নাম্বার পাবে না যাব টিম বিয়ের কাছে টিম বি মনোযোগ সহকারে প্রশ্ন শ্রবণ করবেন যদি দরকার হয় তারা ওরা না করে মাসরা করে নেবেন একে অপরের সাথে এরপর উত্তর প্রদান করবেন একটি ভুল দশ নম্বর মাইনাস জি টিম বি আপনাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে হুদ হুদ কোন নবী আল ইসালামের বিশেষ খাদিম ছিল অপশন এ হজরত ইয়াকুব আলাইসালাম অপশন বি হজরত সুলাইমান আলি ইসলাম আর অপশন সি হজরত মুসা আল টিম বি তারা অপশন বি বাছাই করলো অর্থাৎ হজরত সুলাইমান আলি ইসলাম সঠিক উত্তর ছিল হজরত সুলাইমান আলি ইসলাম দশ নম্বর পেয়ে গেল মাশাআল্লাহ টিম বি ভুল করেনি যাব যাবো আবারও টিম এ একটু মনোযোগ সহকারে শুনে দরকার পরামর্শ করবেন তারা হওয়ার কোনো প্রয়োজন নেই পঁচিশ সেকেন্ড সময় থাকবে জি আপনাদের প্রশ্ন হচ্ছে হজরত সালে আলাইসাল্লামের মজিদা হিসাবে কোন প্রাণীর জন্ম হয়েছিল অপশন এ উট অপশন বি ছাগল অপশন সি বাছুর আল্লাহ এবারও টিম এ তারা অপশন সি কে বাছাই করতে গিয়ে পরবর্তীতে এ বাছাই করে নিয়েছে অর্থাৎ উট উত্তর দিয়েছেন হজরত সালে আল ইসলামের মজুদা হিসাবে কোন প্রাণীর জন্ম হয়েছিল উত্তর দিয়েছেন উট আর সঠিক উত্তর হবে উট দশ নম্বর পেয়ে গেলেন আল্লাহ যাব টিম বিয়ের কাছে আবারও টিম বি প্রশ্ন হচ্ছে হাদিসে পাকে ইরশাদ হয়েছে যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়বে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনার সমান হয় এই নফল নামাজকে কি বলা হয় অপশন এ সালাতুতী অপশন বি সালাতুল হাজাত আর অপশন সি সালাতুল আওয়াবিন জি টিম বি খুব চিন্তা ভাবনা করে অপশন সি বাছাই করে নিয়েছে সি তো বাছাই করে নিয়েছেন কিন্তু দশ নাম্বার কি পেয়েছেন কিনা জি আপনারা দশ নাম্বার পেয়ে গেছেন মাসা আল্লাহ দশম চারটি চারটি করে প্রশ্ন করা হয়েছে যাব টিম এর কাছে তাদের সর্বশেষ প্রশ্ন করব। জি প্রশ্ন হচ্ছে হজরত সঈদনা ইমাম হুসাইন রিয়াহ আনহু কত হিজরি সালে জন্মগ্রহণ করেন অপশন এ ষষ্ঠ হিজরি অপশন বি চতুর্থ হিজরি আর অপশন সি বারো হিজড়ি টিম এ তারা অপশন বি বাছাই করলো বাছাই করে আবারও তারা ভুল থেকে বেঁচে গিয়ে সঠিক উত্তর দিয়ে দশ নাম্বার পেয়ে গেল জি যাব আমরা টিম বি এর কাছে টিম বি সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের শেষ প্রশ্ন দেখব শেষ ভালো যার সব ভালো তার প্রশ্ন হচ্ছে কোন কাফের সমগ্র বিশ্ব শাসন করেছে অপশন এ নমরুদ অপশন বি জালুত অপশন সি ফিরাউন জি টিম বি তারা অপশন এ বাছাই করেছে নমরুদ নমরুদ পুরো বিশ্বকে শাসন করেছে উত্তর সঠিক হয়েছে দশ নম্বর পেয়ে গেল মাসা আল্লাহ দর্শক এরই সাথে দেখতে দেখতে প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ড শেষে কার স্কোর বোর্ডে কত হয়েছে আমরা জানবো ইনশা তালা আর এই রাউন্ড থেকে কে কত নাম্বার পেল আসুন আমরা স্কোর বোর্ড দেখে নিই সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আলি আলি আসাল্লাম জি দশক বিন্দু আমরা দেখতে পাচ্ছি টিম এ তাদেরকে পাঁচটি প্রশ্ন করা হয়েছিল টিম বি তাদেরকেও পাঁচটি প্রশ্ন করা হয়েছিল টিম এ তারা চারটি সঠিক উত্তর দিয়েছে তারা এ রাউন্ড থেকে পাবে চল্লিশ নাম্বার একটি ভুল করেছে আর টিম বি তাদেরকে পাঁচটি প্রশ্নের মধ্যে তারা পাঁচটির সঠিক উত্তর দিয়েছে তারা এ রাউন্ড থেকে পাবে মোট পঞ্চাশ নাম্বার দর্শকবৃন্দ আপনার স্কোর বোর্ড দেখলেন স্কোর বোর্ড বলছে টিম এ তারা চল্লিশ পেয়েছে আর টিম বি তারা পঞ্চাশ পেয়েছে টিম এ হতাশার কিছু নেই আমরা অনেক এমন দেখেছি প্রথমে পিছিয়ে থাকে পরবর্তীতে তারা ভালো করে কাম ব্যাক করে এমনকি শেষ পর্যন্ত উইনারও হয় তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো চেষ্টা করবেন যে আপনাদেরগুলো যেন সঠিক হয় পাশাপাশি এই ধুয়া না করি যে তাদেরটা ভুল হয় যদি ভুল হয়ে গেলো তো হলো জি দর্শকবৃন্দ যাব আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে দেখব দ্বিতীয় রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য কীরকম প্রশ্ন আছে আর কিভাবে প্রশ্ন করা হবে আসুন আমরা বিস্তারিত জেনে নিই

আর টোকেনের মধ্যে নাম্বার লেখা আছে নাম্বার যা লেখা থাকবে সে অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে যদি সঠিক উত্তর দিতে পারে পাঁচ নাম্বার দেওয়া হবে পঁচিশ সেকেন্ড একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবেন আর যদি ভুল উত্তর দেন বা উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার পাবেন না ঠিক আছে জি যাবো দর্শকবৃন্দ প্রথমে টোকেনগুলো বন্টন করে দিব। জি আপনি একটি টোকেন নেবেন মাহিভাই জি আপনি একটি নিন

তাদের কেউ তিনজনকে তিনটি প্রশ্ন করব টিম এ রেডি আপনারা টিম বি রেডি জি সর্বপ্রথম যাব আমরা টিম এ মেহেদি হাসান ভাই জি আপনি আপনার টোকেন দেখিয়ে দিবেন জি আমরা দেখতে পাচ্ছি মেহেদি ভাইয়ের কাছে চার নাম্বার টোকেন জি মেহেদি ভাই একটি আয়াতে মুবারাকা আপনার জন্য প্রশ্ন প্রশ্ন হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম আলামিন এই যে আয়তারকাটি বলা হলো এই আয়াত অনুসারে প্রিয় নবী ওয়া সারা বিশ্বের জন্য কি হিসাবে পাঠানো হয়েছে রহমত জি আল্লাহ তালা তার প্রিয় হাবিব হাবিব হাবিবীব মুহম্মদে মুস্তফা সল্লাহামকে পুরো জগৎবাসীর জন্য পুরো বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে মাসা আল্লাহ টোকেন দেখাবেন জি আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর টোকেন জি আপনার কাছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে ফিকা শাস্ত্রে আমরা কোন ইমামকে অনুসরণ করি আবু আনিফা ইমামে আজম আবু আনিফা অর্থাৎ হানাফি মাঝাব আমরা অনুসরণ করি দর্শক বৃন্দ আমরা উত্তর পেয়েছি উত্তর সঠিক হয়েছে টিম বি পাঁচ নাম্বার পেয়ে গেল মাসাল্লাহ যাব টিম এ জি টোকেন দেখিয়ে দিন জি এক নম্বর টোকেন আপনার জন্য প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে পাকে অপব্যয়কারীকে কার ভাই বলা হয়েছে শয়তানের ভাই শয়তানের ভাই উত্তর সঠিক হয়েছে 5 নাম্বার পেয়ে গেলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি নেই যাব টিম বি এর কাছে সাব্বির ভাই টোকেন নাম্বার দেখাবেন জি 2 নাম্বার সাব্বির ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে অজুতে মাথা মাসে করা অজুর কত নাম্বার ফরজ তৃতীয় হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেল মাসা আল্লাহ জি টিমে সর্বশেষ ইসলামী ভাই টোকেন নাম্বার জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে হাদিসে পাক অনুযায়ী জ্বর কি দূর করে গুনাহ গুনাকে দূর করে অর্থাৎ হাদিসে মুবারকের মধ্যে এসেছে যখন বান্দার জ্বর আসে তখন তার গুণা এমনভাবে ঝরে পড়ে যেমনি একটি শুকনো গাছের ডাল একটু ঝাঁকি দিলে শুকনো পাতাগুলো যেভাবে ঝরে পড়ে সেভাবে তার গুণা ঝরে যায় উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেল মাসা আল্লাহ যাব টিম বি ওয়ালিউল্লাহ ভাই সর্বশেষ প্রতিযোগী জি টোকেন নাম্বার তিন জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে কোরআনে পাক আমরা তেলাবাদ করি তো কোরআনে পাক তেলের সময় দেখা যায় আয়তের মাঝখানে একটি মিম লেখা থাকে এটি একটি ওয়াকফের প্রতীক তো এখন বলতে হবে মিম এটি কোন ওয়াকফের প্রতীক লাজিম লাজিম উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন আল্লাহ দর্শক বৃন্দ এরই সাথে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল যাব স্কোর বোর্ডের দিকে দেখব স্কোর বোর্ড আমাদেরকে এই রাউন্ড অর্থাৎ দ্বিতীয় আমাদের প্রতিযোগীদেরকে টিম এ তাদেরকে তিনটি প্রশ্ন করেছি টিম বি তাদেরকে তিনটি প্রশ্ন করেছি টিম তারা তিনটি সঠিক উত্তর দিয়েছে তারা এই রাউন্ড থেকে পনেরো নাম্বার পেল তাদের সর্বমোট নাম্বার হচ্ছে পঞ্চান্ন আর টিম বি তাদেরকেও তিনটি প্রশ্ন করা হয়েছে তিনটি সঠিক উত্তর দিয়েছেন তারাও এই রাউন্ড থেকে পাবে পনেরো নাম্বার তাদের সর্বমোট নাম্বার হচ্ছে পঁয়ষট্টি বৃন্দ আমরা স্কোর দেখলাম স্কোর এই রাউন্ড শেষে দশ নাম্বারে পার্থক্য রয়েছে টিম এ তারা দশ নাম্বারে পিছিয়ে আছে টিম বি তারা দশ নম্বরে এগিয়ে আছে যাব পরবর্তী রাউন্ডে তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড শেষে দেখব পার্থক্য কিছু কমে নাকি পার্থক্য আরও বাড়ে আ তৃতীয় রাউন্ডে কিবা প্রশ্ন করা হবে আসুন বিস্তারিত আমরা জেনে নেই গenialo genialo ছোটদের গেন প্রতিযোগিতার ছোটদের গেন প্রতিযোগিতা সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দশকবৃন্দ আমরা উপস্থিত হইছি তৃতীয় রাউন্ড নিয়ে আর এই রাউন্ডে আমাদের কাছে থাকে চারটি অপশন চারটি বিষয়বস্তু থাকবে আমাদের প্রতিযোগী তারা বিষয়বস্তু পছন্দ করবে বাছাই করবে আর যেই বিষয় পছন্দ করবে ওই বিষয় সম্পর্কে দুইটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নের জন্য দুই নাম্বার দেওয়া হবে আর দ্বিতীয় প্রশ্নের জন্য তিন নাম্বার দেওয়া হবে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা এই নাম্বারগুলো পাবে আর যদি ভুল করে তাহলে কোনো নাম্বার পাবে না যাব আমরা এই রাউন্ড শুরু করব। টিম রেডি আপনারা টিম বি রেডি দর্শক বৃন্দ আসলে আমরা দেখে নেব স্ক্রিন বোর্ডে দেখব আজকে আমাদের জন্য চারটি বিষয় কি কি রয়েছে যে স্ক্রিন বোর্ড দেখিয়ে দিন জি দর্শক আমরা স্ক্রিন বোর্ডে দেখছি চারটি বিষয় খোলাফায় রাশি দিন আমিআই কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ চারটি বিষয় রয়েছে চারটি বিষয় থেকে আমাদের প্রতিযোগীরা বিষয় বাছাই করবে খেয়াল রাখবেন কোনো একটি বিষয় যদি দুজন প্রতিযোগী বাছাই করে নেয় তাহলে ওটি লক হয়ে যাবে তৃতীয় প্রতিযোগী আর সেই বিষয় বাছাই করতে পারবে না ঠিক আছে জি সর্বপ্রথম যাব টিম এ মাহাদি ভাই আপনি দেখলেন চারটি বিষয়বস্তু খোলাফায় রাশিদিন আমি কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ কারণ আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি কোন বিষয়কে পছন্দ করবেন মক্কা শরীফ মক্কা শরীফ দর্শকবৃন্দ আমাদের আমাদের মাহাদিভাই মক্কা শরীফ বাছাই করেছেন আসুন আমরা যাবো দেখব মক্কা শরীফ সম্পর্কে মাহাদিভাইয়ের দুইটি প্রশ্ন কি কী ভাই আপনাকে দুইটি প্রশ্ন করা হবে মক্কা শরীফ সম্পর্কে আর দুইটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে সঠিক দুই নাম্বার পাবেন দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তিন নাম্বার পাবেন টোটাল পাঁচ নাম্বার ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে জম মক্কা শরীফে অত্যন্ত প্রসিদ্ধ একটি কূপ যার নাম হচ্ছে জমজম জমজম শব্দের অর্থ কী থামো 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 অর্থাৎ রুক রুক থামো থামোয়ের অর্থ জম জম অর্থাৎ জমে যাওয়া তো উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে মাসাল্লাহ দুই নাম্বার পেয়ে গেছেন তিন নাম্বারের জন্য প্রশ্ন করবো মেহদিবাইকে ভাই প্রশ্ন হচ্ছে হযরত সেদুনা নু আলাইসলামের ঝড়ের ভয়ে কোন নবী আলহাদ জাল আবি কুবাই দাফন করেছিলেন হজরত ইদ্রিস আল্লাহ আপনি তো উত্তর দিলেন কিন্তু সঠিক উত্তর কি হবে আপনার এই উত্তর যদি সঠিক না হয় তাহলে তো নাম্বার পাবেন না যদি সঠিক হয় তাহলে তিন নাম্বার পাবেন আর আপনার উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন দুইটি সঠিক উত্তর পেয়েছি পাঁচ নাম্বার পেয়ে গেল টিম এ যাব টিম বিয়ের কাছে জি টিম বি প্রিয় ভাই আপনার কাছে চারটি বিষয় খোলাফায় রাশিদিন আম্বিয়া কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ আপনি কোনটি বাছাই করবেন আমি কিরাম কিরাম দর্শক বৃন্দু কিরাম বাছাই করলেন আসুন আমরা দেখবো আম্বিআই কিরাম সম্পর্কে আমার ভাইয়ের কাছে দুইটি প্রশ্ন কী জি প্রথম প্রশ্ন দুই নাম্বারের জন্য দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বার আপনার কাছে দুই নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে কোন নবী সালামের উপাধি হল রুহুল্লাহ পঁচিশ আপনাকে উত্তর প্রদান করতে হবে কোন নবী সালামের উপাধি রুহুল্লাহ আল্লাহ আল্লাহ সময় শেষ হয়ে গেল দুই নাম্বার আপনি হাতছাড়া করে দিলেন উত্তর হবে হজরত ইসা আলাই ইসলাম আপনার উত্তর এটি হয়নি যাব তিন নাম্বার প্রশ্ন করব। জি তিন নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে হজরত সেদনা দাউদ আলাই ইসলামের কজন পুত্র ছিল নিশ্চিত উনিশজন উত্তর দিয়েছেন দাউদ আলাই ইসলামের উনিশজন পুত্র ছিল উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন মাসা আল্লাহ দুই নাম্বার বাদে টোটাল পাঁচ নাম্বার মধ্যে পেল টিম বি এর পরবর্তী ইসলামী ভাই জি চারটি বিষয় রাশিদিন আই কিরাম মক্কা শরীফ মদিনা শরীফ কোনটি বাছাই করবেন আমি কিরাম আপনি বাছাই করলেন যাবো আমি কিরাম সম্পর্কে দুইটি প্রশ্ন কি কি আসুন জানবো দর্শকবৃন্দ উত্তরও জানবো খুবই চমৎকার চমৎকার বিষয়গুলো আমরা জানতে পারছি জি প্রথম প্রশ্ন দুই নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে হজরত আদম আলি সালামের উপাধি কী ছিলাম আপনি উত্তর দিয়েছেন উত্তর ভুল হয়েছে হজরত আদম সালামের উপাধি হল সাফিউল্লাহ। অর্থাৎ আদম শফিউল্লাহ আদম সালামের পুরো নাম আপনি যে উত্তর দিয়েছেন দুই নাম্বারের উত্তর ভুল হয়েছে কোনো নাম্বার পাবেন না তিন নম্বরের জন্য প্রশ্ন প্রশ্ন হচ্ছে হজরত সেদনা ইসহাক আম্মা জানের নাম কি বিবি সারা রাজিউলহা উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন দর্শকবৃন্দ যাব টিম বিয়ের কাছে তাদেরকে প্রশ্ন করব জি সাব্বির ভাই আম্বিআই কিরাম বাদে বাকি তিনটি অপশন রয়েছে খোলাফাই রাশিদিন মক্কা শরীফ এবং মদিনা শরীফ মদিনা শরীফ জি মদিনা শরীফ দেখব মদিনা শরীফ সম্পর্কে দুইটি প্রশ্ন কী কী সাব্বির ভাইয়ের জন্য জি সাব্বির ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন দুই নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে সাহাবাই কিরাম প্রিয় নবী সাল্লাহ আল্লী কাছ থেকে যেই স্থানে জ্ঞান অর্জন করতেন ওই স্থানকে কি বলা হয় আর সায়রেসের হ্যাঁ আসামে সুফার আঙ্গিনা উত্তর সরিক হয়েছে দুই নাম্বার পেয়ে গেলেন জী তিন নম্বর এর জন্য প্রশ্ন আপনার কাছে প্রশ্ন হচ্ছে মসজিদের নববি নির্মাণের শুরুতে প্রথম পাথরটি প্রিয়নবী সোল্লাহফ আলিব ইসলাম স্থাপন করেছিলেন এখন কথা হচ্ছে দ্বিতীয় পাথর

খলাফায় রাশিদিন সম্পর্কে আপনার কাছে দুই নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে হজরত সৈদুনা আলী রেদিউল্লাহ তালাহানুর সাথে আমাদের প্রিয় নবীর সাল আল্লবা সম্পর্ক কী তো ভাই চাচা তো ভাই দুই নাম্বারের জন্য প্রশ্ন উত্তর দিয়েছেন সঠিক হয়েছে দুই নম্বর পেয়ে গেলেন জি তিন নম্বরের জন্য প্রশ্ন প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানু কোন ঐতিহাসিক সফরে ওয়াসাল্লামের সাথে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন হিজরতের সফর অর্থাৎ হিজরতের জন্য যে সফর হয়েছে ওই সফরে আবু ওয়াসাল্লামের সঙ্গে থাকা সৌভাগ্য অর্জন করেছেন উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পাঁচ নম্বর পেয়েছেন যাব টিম বিয়ে সর্বশেষ ইসলামী ভাই বলিউল্লাহ ভাই আপনি কোন বিষয়ে বাছাই করবেন খোলাফায় রাশিদিন জি খোলাফায় রাশিদ্দিন বাছাই করলেন যাবো দুই নম্বরের প্রশ্ন করবো প্রশ্ন হচ্ছে ইসলামের কোন খলিফা ন্যায় বিচার ও ইনসাফের দিক থেকে খুব বিখ্যাত হাজরত ওমর ফারুক রাজিউল্লা তালু উত্তর সঠিক দুই নম্বর পেয়ে গেলেন মাশাল জি পরবর্তী প্রশ্ন তিন নম্বরের জন্য ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে হজরত আলী রাজিয়াল্লাউ তালানোর পর মুসলমানদের খলিফা নিযুক্ত হন কে সময় চলছে পঁচিশ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে হজরত আলী রদিয়াল্লাউ তালানোর পর মুসলমানদের খলিফা নিযুক্ত হয়েছিলেন কে আল্লাহ আল্লাহ সময় কিন্তু চলে যাচ্ছে অল্প কয়েক সেকেন্ড রয়ে গিয়েছে আল্লাহ সময় শেষ আপনি সময়ের মধ্যে উত্তর দিতে পারেননি সঠিক উত্তর হবে ইমাম হাসান রদি আল্লাহ তালানহু আলী রদি আল্লাহ পর হজরত সদিনা ইমাম হাসান রদি আল্লাহ তালানহুকে ইসলামের অর্থাৎ মুসলমানদের খলিফা নিযুক্ত করা হয় আপনি উত্তর দিতে পারেননি তিন নাম্বার পাবেন না দর্শকবৃন্দ এর সাথে আমাদের এই রাউন্ড শেষ আসুন স্কোর দেখবো স্কোর আমাদেরকে কী বলছে অনেকে ভুল করেছে তো ভুল করার পরও নাম্বারে কতটুকু পার্থক্য হয়েছে আসুন আমরা স্কোর দেখে নিব সাল্লু আল হাবিব সল্ল্লা আলা মুহাম্মদ সল্লু আলি ওয়াসাল্লাম জি দর্শকবৃন্দ আমরা স্কোর দেখতে পাচ্ছি তৃতীয় রাউন্ড শেষ আর এই রাউন্ডে তৃতীয় রাউন্ডের টিম এ তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম তারা এই রাউন্ড থেকে সর্বমোট তেরো নাম্বার পেয়েছে তাদের সর্বমোট নাম্বার হচ্ছে আটষট্টি আর টিম বি তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা দুইজন ভুল করেছে তারা এই রাউন্ড থেকে সর্বমোট নাম্বার পেয়েছে দশ তাদের সর্বমোট নাম্বার হচ্ছে পঁচাত্তর দর্শকবৃন্দ আমরা স্কোর দেখলাম টিম এ আটষট্টি টিম বি পঁচাত্তর মাত্র সাত নাম্বারের ব্যবধান রয়েছে তিন নাম্বারের ব্যবধান কমে এসেছে ফাইনাল রাউন্ড চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ডে হবে দেখব চতুর্থ রাউন্ড শেষে কারা বিজয়ী হয় হয়তোবা টিম এ তারা কাম ব্যাক করে বিজয়ী হতে পারে অথবা টিম বি তারা আরও এগিয়ে গিয়ে বিজয়ী হতে পারে বিজয়ীকে হয় জানা যাবে সর্বশেষ রাউন্ডে ফাইনাল রাউন্ডে দর্শকবৃন্দ যাব ফাইনাল রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন করা হবে বিস্তারিত জেনে নেব জ্ঞানী এলো ছোট প্রতিযোগিতা ছোট দের জ্ঞান প্রতিযোগিতা সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক আমরা উপস্থিত হয়েছি চতুর্থ রাউন্ড নিয়ে অর্থাৎ ফাইনাল রাউন্ড সর্বশেষ রাউন্ড এই রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের বিজয় টিম কে টিম এ না টিম বি মাত্র সাত নাম্বারের ব্যবধান দেখব ব্যবধান কমে আসে নাকি ব্যবধান আরও বেড়ে যায় দর্শক বৃন্দ এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে দশটি প্রশ্ন করা হবে তারা বেল প্রেস করে উত্তর দিবে যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর দেওয়ার সুযোগ আগে পাবে এরপর যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে দশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য আর যদি উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না বরং দশ নাম্বার মাইনাস হবে ঠিক আছে জি প্রশ্ন পরিপূর্ণ শ্রবণ করবেন এরপর উত্তর প্রদান করবেন প্রশ্ন ভালো মতো শ্রবণ করবেন কেননা ভুল হয়ে যেতে পারে এজন্য খেয়াল রাখবেন ঠিক আছে রেডি টিমে টিম বি রেডি জি দর্শক বৃন্দ আমরা প্রশ্ন থেকে যাব এর পূর্বে দেখব লাইটগুলো ঠিক আছে না বেল ঠিক মতো কাজ করছে কিনা দেখব জি টিমে আপনারা আপনাদের বেল আর লাইট চেক করে নিন ঠিক আছে কিনা কাজ করছে কিনা। জি এবার টিম বি আপনারা চেক করে নিন আপনাদের লাইট আর বেল চেক করে নিন জি কাজ করছে সব কিছু ঠিক আছে জি প্রশ্নের দিকে যাব প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতার প্রতি করুণার দৃষ্টিতে তাকায় হাদিসে পাক অনুযায়ী সে কোন নেক আমলের সওয়াব পাবে জি টিম বি আগে বেল প্রেস করেছে উত্তর প্রদান করুন মকবুল হজের মকবুল হজের সবাব পাবে উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল মাশাল্লাহ আল্লাহ যাব দ্বিতীয় প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে কোন সাহাবিকে প্রিয়নবী সালি বাসাল্লাম তার আহিলে বাইতের সাথে সম্পৃক্ত করেছেন আবারও টিম বি বেল প্রেস করেছে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম তার আহলে বাইদের সাথে সম্পৃক্ত করেছেন উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম ঈদের নামাজ কখন পড়া হয় এবার টিম এ আগে বেল প্রেস করেছে জি দ্বিতীয় হিজরি সালে উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন প্রশ্ন হচ্ছে কসম করে জিনিস বিক্রয় করলে কি ক্ষতি হয় টিম বি আগে প্রেস করেছে বরকত চলে যায় উত্তর সঠিক হয়েছে দশ নম্বর জি প্রশ্ন হচ্ছে একটি আয়তে মোবারক আমি পাঠ করবো বলবো আপনাদেরকে বলতে হবে এই আয়তে মুবারকাটি কোন সুরার শেষ আয়াত আয়তে মুবারকা হচ্ছে বিসমিল্লাহ ইর রহমান রহিম লকুম দীনুকুম ওয়ালিয়া দিন জি টিম বি আগে বেল প্রেস করেছে উত্তর করুন কাফিরু তো সঠিক হয়েছে 10 নাম্বার পেয়ে গেল জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে জান্নাতে দুই স্তরের প্রতিটির মধ্যে দূরত্ব কত জি টিম এ বেল প্রেস করেছে উত্তর প্রদান করুন পৃথিবী ও আকাশ পরিমার মধ্যবর্তী দূরত্ব যে পৃথিবী ও আকাশের মাঝে যতটুকু দূরত্ব আছে ততটুকু দূরত্ব উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল টিমে জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে হজরত সৈদনা মুসা আলাই লাঠি কত গজ লম্বা ছিল জি উত্তর প্রদান করুন টিম বি দশ গজ দশ গজ উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে হজরত সৈদনা মুসা আলাই ইসলাম আল্লাহ তালার সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে গিয়েছিলেন জি টিম বি আবার প্রেস করেছে তোর পাহাড়ে উত্তর সঠিক হয়েছে দশ নম্বর পেয়ে গেল দর্শক বৃন্দ নবম প্রশ্ন প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ আদায় করা হয় সেগুলোকে কি বলে জি টিম বি আগে বেল প্রেস করেছে উত্তর প্রদান করুন সুন্নতে কাবলিয়া অর্থাৎ পূর্বের সুন্নত উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেল দর্শক বৃন্দ আজকের রাউন্ড আজকের অনুষ্ঠানে সর্বশেষ প্রশ্ন দেখব এই প্রশ্নের উত্তর কে দিতে পারে কারা দশ নাম্বার নিতে পারে জি প্রশ্ন হচ্ছে সুদ হারাম হওয়ার বিধান কখন নাজিল হয় জি আবারও টিম বি আগে বেল প্রেস করেছে জি টিম বি জি টিম বি তারা বেল প্রেস করেছে উত্তর দিয়েছে আট হিজড়ি সঠিক উত্তর হবে নয় হিজড়ি ভুল হয়ে গেছে দশ নম্বর মাইনাস হবে বিন্দু এর সাথে আমাদের সবগুলো রাউন্ড শেষ ফাইনাল রাউন্ড শেষ স্কোর বোর্ডের দিকে যাব দেখব স্কোর বোর্ডে কারা কত নাম্বার যোগ করতে পেরেছে আজকের বিজয়ী দল কোন দল কোন টিম আসুন আমরা স্কোর বোর্ড দেখে নেই সাল্লু আল হাবিব সল্লাহু আল মুহাম্মদ সাল্লু আলী আসাল্লাম দর্শক আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি টিম এ তারা রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে দুইবার বেল প্রেস করেছে দুইবার উত্তর দিয়েছে দুইটি উত্তর সঠিক হয়েছে বিশ নাম্বার তারা পেয়েছে তাদের সর্বমোট নাম্বার হচ্ছে আটাশি আর টিম বি তারা এ রাউন্ডে আটবার বেল প্রেস করেছে ষাটটি সঠিক উত্তর দিয়েছে একটি ভুল করেছে তারা এ রাউন্ড থেকে ষাট নাম্বার পাবে তাদের সর্বমোট নাম্বার হচ্ছে একশো পঁয়ত্রিশ দর্শক বৃন্দ আমরা স্কোর দেখতে পেলাম স্কোর বলছে একশো পঁয়ত্রিশ নাম্বার পেয়ে আমাদের টিম বি তারা আজকের পর্বের উইনার বিজয়ী হয়েছে সোহান টিম বি তাদেরকে অভিনন্দন পাশাপাশি টিম এ তিনজন ইসলাম ভাই তাদেরকে অভিনন্দন আল্লাহ তারা আমাদের এই খিদমতকে কবল করুক দর্শকবৃন্দ মাঠ সতের মদিনার শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা তারা ইলমে দিন শেখানোর জন্য আমাদের কাছে এসেছে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আল্লাহ তালা আমাদের এই প্রতিযোগিতা আল্লাহ তালা আমাদের ইলমে দিনের খিদমতকে কবুল করে নিক আল্লাহ তালা তাদের ইলমে আমলে হাইতে কোটি কোটি বরকত দান করুক আমিন দর্শকবৃন্দ অনুষ্ঠান দেখলাম বিজয় হলো টিমবি বি ইনশাআল্লাহ তালা এভাবে আমাদের ঘরের মধ্যেও আমরা পরিবেশ তৈরি করি আর হ্যাঁ পরামর্শ দিব অনুরোধ করবো আপনার সন্তানকে দাবাতি ইসলামীর মাদ্রাসাদ মদিনায় ভর্তি করিয়ে হাফিজে কুরআন বানান পাশাপাশি জামিয়াতুল মদিনায় ভর্তি করে তাদেরকে আলিমে দিন হিসাবে গড়ে তুলুন ইনশাআল্লাহ তালা এই সন্তান আপনার আখিরাতের জন্য সম্বল হবে দর্শকবৃন্দ অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বিদায় নিব আগামী পর্বে অন্য দুটি টিম থাকবে প্রতিযোগী অন্য থাকবে চারটি রাউন্ড থাকবে আমরা দেখব আগামী পর্বে কারা বিজয়ী হয় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের টিম বি যারা উইনার হয়েছে বিজয়ী হয়েছে তাদেরকে সামান্য উপহার দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম ছোট দের গেল প্রতিযোগিতা ছোট দের গেন প্রতিযোগিতা জ্ঞানী এলো জ্ঞানী এলো ছোট দের প্রতিযোগিতা ছোটোদের জ্ঞান প্রতিযোগিতা